আমাদের নবী মোহাম্মদ তো আমি অনেক ক্ষেত্রে দেখছি যে উনি কোরআনের সে আইন উনি উনার জন্য উনার জীবনে সেটা প্রয়োগ হতো না বা উনার উনি সেটা প্রয়োগ করতেন না যেমন কোরানে চারটা বিয়ে বৈধ করা হয়েছে হ্যাঁ কিন্তু উনার জামাই আলীকে যখন চারটা বিয়ে কিন্তু করতে দেওয়া হয়নি অর্থাৎ আইন কোরআনের বিরুদ্ধে কিন্তু উনি কাজ করছেন তাই না উনি বলছে যে ফাতেমা যে হ্যালো নিজে তো তেরো চোদ্দটা করছে হ্যালো

যে ওনার সাথে যে সন্দেহ করা হলো ওনার দাসীকে যে পিটানো হলো হ্যাঁ ওই ক্ষেত্রে নবী মোহাম্মদ কিন্তু আয়সাকে বলছিল যে তুমি স্বীকার করো তুমি স্বীকার করলে আল্লাহ মাফ করে দিবে মানে এখানে কিন্তু রজমের প্রশ্ন আসছে না হ্যাঁ যে বিবাহিত কেউ রজম হইতে পারে প্রমাণ হলে সেটা কিন্তু করে নাই ইভেন এক মাস পরে যে কোরআনের আয়াত নাজির হলো যে চারজন চারটা ছেলে মানুষ সাক্ষী দিলে তবে সেটা প্রমাণিত হবে অথবা সেটা প্রমাণিত হবে না তাই না কিন্তু দেখেন যখন মারিয়া কীর্তির সঙ্গে আহ সম্ভবত মাবুর তাই না

তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাতে রূপ লাভটা সেটা সেটা এর পরে কিন্তু মোহাম্মদ ছিল মোহাম্মদ মারা আগ পর্যন্ত তো বিয়া করে গেছে বিয়া করেই গেছে বিয়া করেই গেছে একটা হাদিসে বলা আছে যে সুনান আনাস শরীফের 3207 নম্বর হাদিসে বলা আছে আয়েশা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে পর্যন্ত না তার তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যা কিছু তাকে তিনি গ্রহণ গ্রহণ করার মানে সবাইকে ভোগ করার আগে সবাইকে ভুক্ত করার আগে সবাইকে মানে গ্রহণ করার আগে তাকে গ্রহণ করার আগে হ্যাঁ এই আয়ত্ত নাজিল পর মোহাম্মদ বিয়ে করছে মরার তিন মাস আগেও সেটাই তাহলে কি দেখতে না নাকি যে ওনারা কি চোখ বন্ধ করে থাকে নাকি আমি তো এটা না। তারাও জানে যে হাদিসে যে জিনিসটা দেখ না এটা না এই হাদিসটা দেখেন মুখারি শরীফের চার হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে আয়সা বলতেছে আমি দেখেছি যে আপনার আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন মানে এই যে মে মে মানুষ দেখলে যে তার ইয়া হয় সেটা দেখে আয়শা বলতেছিল যে আমি দেখলাম আপনারাব যাই আপনি ইচ্ছা করেন চিলই পূরণ করেন এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে আয়শা বুঝতো যে এটা মানে নবী হচ্ছে লুচ্চা এবং নবী নিজের মন মতো আয়াতনামায় এই যে ওনারতে পুত্রবদু ওনার যে বাসর করার জন্যে জন্য সেখানে তো আয়াত নাজিল হইছে তাই না যে দ্রুত নবী লজ্জাতে কিছু বলতে পারছে না আপনারা সবাই দ্রুত বের হন হ্যাঁ হ্যাঁ বাসর করা লাগবে সেটাও সেটা হ্যাঁ মাথা গরম এটা একটা মানুষ সুস্থ মানুষ একটা সুস্থ মানুষ যদি চিন্তা করে দেখে তাহলে তো বুঝতে পারে যে এসের এটা কার লেখা দেনা হয় জানো আরেকটা জিনিস আরেকটা জিনিস সফটকি তার মিত্র সময় যে জিনিসটা সেটাও যদি চিন্তা করে কেউ এখানে কোরআনে বা হাদিসে বলা হইছে যে যে মুমিন ব্যক্তি সে যখন মারা যাবে তখন সে তার মা কোলে শিশু যেমন ঘুমায় সেমন কষ্ট ছাড়া মারা যাবে হ্যাঁ আচ্ছা এই ভিডিওতে আয়েশা এবং পার করে তবে তার মৃত্যু হবে কোন শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এই কথাটি সামিরা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে এটি বিভিন্ন দ্বারা বর্ণিত রয়েছে আর আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হাদিসে যেটা বলা আছে যে রাসুল্লাহ দর্শন মৃত্যু যন্ত্রণা দর্শনের পর আমি অন্য কারো মৃত্যু যন্ত্রণা খারাপ মনে করি না এটা হচ্ছে সরাসরি আয়সার কথা আহ আরেকটা হাদিসে বলা আছে যে তিরমিজি শরীফের নয়শো একাশি নম্বর হাদিসে বলা আছে আশা বলতেছে মৃত্যুর সময় রাসুল্লাহ সাল্লামের যে কষ্ট হতে দেখেছি এরপর কারো মৃত্যুর সময় আসান হতে দেখতে আমার আর কোনো ইচ্ছা হয় না তারপরে হচ্ছে গিয়ে আরেকটা হাদিসে বলা আছে বুখারি শরীফের পাঁচ হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশনে বলা আছে আশা বলতেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাইতে অধিক রোগ যন্ত্রণা ভোগকারী অন্য কাউকে দেখিনি এই মরার সময় যে রোগটা মানে ইয়া করছে আরেকটা হাদিসে বলা আছে তা আসলে নাবু দাওতাকি কৃত 4512 নম্বর হাদিসে বলা হচ্ছে যে মোহাম্মদ ঐ সময় ব্যথায় আক্রান্ত হয় চিৎকার করতে এবং বলতেও যে আমি সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি যা আমি খায়বারে খেয়েছিলাম তার মানে হচ্ছে মোহাম্মদ মৃত্যুর সময় অত্যন্ত মানে ভয়ংকর যম মৃত্যু যন্ত্রণা ভোগ করছে হ্যাঁ মাসরঙ্গ ভাই বলেন আজকে মানে আমি একটা পেশনা চাকরি করি আর কি হ্যাঁ তো আমার এক কলিগ সেটা পাশও তো নমস্কার পড়ে হ্যাঁ তো ওনাকে আমি ইয়ার হাদিস দেখালাম দাস কোথার যে হাদিস গুলো দেখালাম হ্যাঁ আজল আজল করার জন্য আজল যে সম্পর্কিত হাদিস তারপরে বিক্রি করা বিক্রি করে অস্ত্র কিনা এই হাদিস গুলো দেখালাম উনি তো আকাশ থেকে পড়ছে যে এটা তো দেখছি জাহিলিয়াতে যে যুগটা ছিল তার চেয়ে তো ভয়ঙ্কর হ্যাঁ মানে প্রচুর মানুষ এগুলো জানেই না আসলে হ্যাঁ জানে না এগুলো এই সম্বন্ধে ম্যাক্সিমাম মানুষ জানে না আর কিছু মানুষ আছে চোখ বন্ধ করে থাকে তো যাই হোক এটা কিন্তু আমাদের তারা খায় কিন্তু এখন কিন্তু মানে হুজুরা কিন্তু এখন মানে স্বীকার করে যে আমাদের তারা তারা খায় আমরা যে দাস দাসী নিয়ে যে এত আলোচনা করছি আলোচনা করে এমন গরম করছি এখন কিন্তু হুজুরা স্বীকার করে তারা কিন্তু বলে এখন দেখেন এই যে দেখেন কি বলে কৃত দাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা না কৃত দাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃত দাসীর সাথে করা যায় আচ্ছা আরেকটা ভিডিও দেখেনি দেখেন স্ত্রী আর হচ্ছে দাস দাসী কারা বর্তমান সমাজে দাসী মানে কেউ না আমাদের কারো কাছে দাসী নাই আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি

হ্যাঁ ঠিক আছে তাহলে ভাই আজকে বিদায় জানাই আপনাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধন্যবাদ ভালো থাকেন আবার কথা হবে ভবিষ্যতে আহ আপনাকে বিদায় জানালাম নূর থেকে